আরজিকর কাণ্ডের পর এবারে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ বাবার স্ত্রীর অভিযোগে গ্রেপ্তার নবদ্বীপের যুবক নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন স্বামী এবং এক সন্তান নিয়ে তাদের তিনজনের সংসার কাজের সূত্রে তিনি বাড়ির বাইরে গেলে মেয়ে বাবার কাছেই থাকত এবং ঠিক নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে কাজের জন্য মাঝে মধ্যে বাইরে যেতেন মা সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণ করতেন বাবা নদীয়ার নবদ্বীপ থানা এলাকার ওই অভিযোগ ঘিরে চাঞ্চল্য নির্যাতিতার মা ও তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণসহ পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছে স্বামী এবং এক সন্তান নিয়ে তাদের তিনজনের সংসার কাদের সূত্রে তিনি বাড়ির বাইরে গেলে মেয়ে বাবার কাছেই থাকত গত তিরিশে অক্টোবর মেয়ে ছিল অন্য ঘরে তিনি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন সেই সুযোগে মেয়েকে ধর্ষণ করেন তার স্বামী অন্যদিকে নির্যাতিতা জানিয়েছেন এই প্রথম নয় এর আগেও তার বাবা তার সঙ্গে ওই কাজ করেছে সে বাধাইতে গেলে খুনের হুমকিও পায় কয়েকবার তাকে ধর্ষণ করেছে বাবা বাবার অত্যাচারে সে অসুস্থ হয়ে পড়ে ভয়ে ভয়ে মাকে সব কথা সে খুলে বলে নিজেই মা আবার স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি পুলিশের কাছে জানিয়েছেন স্বামীর স্বভাব চরিত্র ভালো ছিল না তবে মেয়ের সঙ্গেও যে তিনি এমনটা করতে পারেন তা কল্পনা করতে পারেননি সপ্তম শ্রেণির পড়ুয়া মেয়ে অসুস্থ হতেই সন্দেহ হয় তার তারপর সব জানতে পারেন অন্যদিকে তিনি বিষয়টি জানতেই স্বামী গা ঢাকার দেওয়ার চেষ্টা করেন পরে পুলিশ তাকে পাগড়াও করেছে এই ঘটনা নিয়ে জেলা পুলিশের পদস্থ কর্তা কৃষ্ণেন্দু গোস্বামী বলেন নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পক্ষ আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে